চকলেট বিস্কিট সবসময় না খেয়ে এরকম লাড্ডু বানিয়ে আপনারা খেতে পারেন একটা লাড্ডু খেলেই শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায় যেহেতু এটা ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি তাই বাচ্চাদের অথবা বড়দের টিফিনেও আপনারা এই লাড্ডু দিতে পারেন লাড্ডু বানাতে আমি নিয়েছি কাজু আমন্ড আর খেজুরগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে কিশমিশ নিয়েছি খেজুরগুলোকে আমি বীজগুলো ফেলে দিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুই চামচ সাদা তিল মানে তিল আপনাদের ইচ্ছে মতো নেবেন লাড্ডুর পরিমাণ অনুযায়ী এরপর মিক্সির মাঝারি জারের মধ্যে আমন্ড আর কাজু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি ঘুরিয়ে নেব যাতে বেশি ভাঙা ভাঙা না হয় আমন্ড আর কাজু কিছুটা গুঁড়ো হয়েছে আর কিছুটা দানা দানা আছে এরপর আমি খেজুরও কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব খেজুরটা একটু মিহি করে নিতে হবে আমার গলাটা খুব খারাপ আজকে তাই আমার কথাগুলো বলতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনাদের বুঝতেও অসুবিধা হচ্ছে তবে একটু কষ্ট করে আমার কথাগুলো একটু বুঝে নেবেন খেজুর দিয়ে দিলাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব কারণ খেজুরটা জমাট বেঁধে গেছে খেজুরের সাথে বাকি ফ্রুটসগুলো মেশাতে হবে মানে ড্রাই ফ্রুটসগুলো সাদা তিল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচের অল্প কম পিনাট বাটার দিয়ে দিলাম আপনাদের যদি আরও বেশি ড্রাই ফ্রুটস থাকে তবে পিনাট বাটার এক চামচ দেবেন আমি এক চামচের অল্প কম দিলাম আর এক চামচ মধু দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা সব কিছু একসাথে জমাট পেতে গেছে আরও একটু খেজুর ঠিক এইভাবে লম্বা করে কেটে আমি লাড্ডুর মধ্যে দিয়ে দিলাম আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি লাড্ডু বানিয়ে নেব গোল গোল করে হাত ধুয়ে এলাম আর অল্প করে এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা নিলাম আর একটা খেজুর মানে খেজুর যে কেটে রেখেছিলাম লম্বা করে এক সাইড দিয়ে দিয়ে দিলাম হাত দিয়ে অল্প চেপে চেপে এরপর দুই হাতের তালুতে নিয়ে গোল গোল করে আমি লাড্ডু বানিয়ে নিলাম একইভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব আমাদের আজকের ড্রাই ফ্রুটস দিয়ে এনার্জি লাড্ডু একেবারে তৈরি হয়ে গেছে একটা লাড্ডু খেলে দিন ভর আপনারা এনার্জি পাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে বা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ